অতীতের কোনো সরকার শিক্ষাকে সঠিক গুরুত্বের চোখে দেখেনি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য কোনো ধরনের পরীক্ষা না নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 8ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয় আর এবছর দিবসটি পালনের 50 বছর পূর্তি হল। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, গত জুন মাস পর্যন্ত দেশের সাক্ষরতার হার শতকরা প্রায় 71 ভাগে পৌঁছেছে। 2013 সালে দেশের 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে এবং 1,03,845 জন শিক্ষকের চাকরি আমরা সরকারিকরণ করে দিই। এর পূর্বে তো অনেক সরকার 21 বছর ছিল, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপই নেয়নি। আসলে শিক্ষাকে তারা কখনো তেমন গুরুত্বই দেয়নি। জাতিসংঘের শতাব্দী উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2015 সালের মধ্যে দেশের সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার ঘোষণা থাকলেও 2011 সালেই শতভাগ শিশুর স্কুলে ভর্তি নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ঝরে পড়ার কারণ চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপবৃত্তি দেওয়া হচ্ছে। যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, যে শিশুটা ক্লাস ওয়ানে ভর্তি হবে তার জন্য ছাপানো প্রশ্নপত্র দিয়ে তার পরীক্ষা নিয়ে তাকে ভর্তি হতে হবে কেন? যখনই তার ভর্তির বয়স হয়ে যাবে সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করতে হবে, এটা তার অধিকার। এখানে পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না। সে যদি ওই ছাপানো প্রশ্নপত্র পড়ার মতো জ্ঞানই অর্জন করে ফেলে তাহলে আর পড়াবে কি স্কুল? যেমন বইয়ের বোঝা তেমনি স্কুলে যেতে পারে না, সাথে সাথে তাদের উপরে পড়ার বোঝা এত বেশি হোমওয়ার্ক দেওয়া হয় যে স্কুলে যেদিন ঢুকলো তারপরেই স্কুল সম্পর্কে একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টা বোধহয় একটু দেখা দরকার যে একটা বাচ্চা 5 বছর থেকে স্কুলে গেল তখনই তাকে সব কিছু মানে বিদ্যা শিক্ষা দিতে হবে তা না, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার প্রতি তার আগ্রহটা সৃষ্টি করতে হবে। শিশুদের টিফিনে প্রতিদিন একই খাবার না দিয়ে বৈচিত্র্য আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।